এটা দেখেন সামনে 16 ডিসেম্বর আসছে, এটা অনেক চলে আর কি 16 ডিসেম্বরের সময়। বাহ, চমৎকার একটা জিনিস। মানে উনি হচ্ছেন আপনাদের টিম লিডার? ওই ওই লিডার, লিডার, টিম লিডার। আমরা তো মণিপুরি ভাষা ছাড়া বাংলা ভালোভাবে কইতাম পারি না, এটা লাগি যার কারণে মানে শপিং টপিং যা কিছু আছে যা কিছু সব উনার দায়িত্ব, উনার দায়িত্বে আমরা পিছনে যাই। বাহ, আমাদের যে মেয়েদের দুপাট্টা পরনের কাপড়গুলা এটা বাজারে পাওয়া যায় না, এটা নিজে পরিয়া নিজে বানিয়ে পড়তে হয়। এই জন্য ছোটবেলার থেকে আমাদের মেয়েগুলা কাপড় বোনা শিখে আর মানে বাধ্য আর কি, বাধ্য গিয়া। উনি যে পরেছেন এটা আমাদের ট্রেডিশনাল ড্রেস, এটার নাম হচ্ছে ইন্নাফি, আর নিচের পার্টটা হচ্ছে ফানেক। আমরা সাধারণত আমাদের বাসায় এই ধরনের কাপড় পরি, আর বিভিন্ন যে সামাজিক অনুষ্ঠান উৎসব আছে ওখানেও আমরা ইনাফি ফানেক এগুলো পরি। এটা অনেকটা শাড়ির মতোই, কিন্তু শাড়িটা হচ্ছে অনেক লম্বা। চাদর বলো আর যে শাড়ি বলো, কিন্তু চাদরে তো তেমন কি নাই, কষ্টটা কম উল্টো। আর কিন্তু শাড়ি যে বানায়, শাড়ি বানাতে অনেক কষ্ট লাগে। ওইটা ওইটা সুতাতে আনার পরে আমরা আবার ভাত ভাত কী করে তারপরে ওইটাকে মার দেওয়া হয়। মার দেওয়ার পরে এটা সুতা শুকানো হয়, শুকানোর পরে ওইটাকে ভালো মতো যদি মার দিতে না পারি তাহলে ওইটা সুতা কিন্তু ছিঁড়ে যাবে। এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ময়রাং, কিন্তু এটা কিন্তু মণিপুরীদের বানানো না, এটা কিন্তু মেশিন মেড। আর এটা হচ্ছে মণিপুরীদের তাঁতে তৈরি, নিজের হাতে তৈরি, অথেন্টিক। এখানে 60টা পরিবার আছে, কয়েকটা বাড়ি নিয়ে এক একটা পাড়া, কয়েকটা পাড়া নিয়ে একটা গ্রাম। এই গ্রামের যে যতগুলো অনুষ্ঠান হয় সব গিয়ে এই মন্দিরে হয়, আর দুইটা বাড়ি হলে ঠাকুর বাড়ি আমাদের গিয়ে। আমাদের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তারাই পূজা পর্ব সব কিছু তারাই করে আসে। আমাদের ক্ষত্রিয় মণিপুরী, মণিপুরী তিন রকমের আছে, একটা হলো ক্ষত্রিয় মণিপুরী, একটা হলো বিষ্ণুপ্রিয়া মণিপুরী, একটা হলো মুসলমান মণিপুরী, খাই মণিপুরীও বলে। মণিপুরীতে কিন্তু মুসলিমও আছে, মুসলিমও আছে মণিপুরী। মুসলিমের সাথে আমাদের ক্ষত্রিয় মণিপুরীর সাথে ভাষা মিল আছে, মণিপুরী ভাষা এক সব ভাষা কি, কিন্তু তারা ইসলাম ধর্ম পালন করে আর আমরা পালন করি হিন্দু ধর্ম পালন করি। আর আমাদের মধ্যে তিনটা যে জায়গা আছে নিরাকার জায়গা, প্রত্যেকটা বাড়িগুলো সূর্য দিকের বাড়ি থাকে, সূর্য দিকে দরজা জানা থাকে, মানে মুখ করা থাকে। যে এখানে তিনটা জায়গা নিরাকার আছে, লাইমেরেন, লাইনিংধ, আপকপা, তিনটা আছে। আমরা সকাল সন্ধ্যে আমরা প্রার্থনা করি, এটা নিরাকার মণিপুরীদের। এরপরে হিন্দুদের যতগুলো সব কিছু আমরা পালন করি, হিন্দু এবং মণিপুরী সব মিশ্রণে আমরা ধর্মটা পালন করি, সনাতন ধর্ম পালন করি আমরা। আপনাদের এই যে 60টা পরিবার, আপনারা মানে এখানে কত বছর ধরে বসতি আছে? এটা দীর্ঘদিন যাবৎ প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে স্ক্যাটার হিসাবে চলে আসছে আর কি। আগে তো ইম্ফল মণিপুর, যে আমাদের অরিজিনাল মণিপুরী দেশ, মণিপুরের দেশ আর কি। আমাদের ইম্ফল মণিপুরের শাড়ি এখনো গিয়া, আগে আমরা 4-5 হাজার টাকা বিক্রি করতাম, এখন 20 হাজার টাকা দাম হয়ে গেছে এই শাড়ি। খুব চাহিদা বাংলাদেশে গিয়ে, মণিপুরী শাড়ির জন্য অনেক কাস্টমার আসে মণিপুরী, কিন্তু আমরা দিতে পারি না এখন। আর আমাদের মণিপুরী মেয়েগুলা কোনো ক্যাটলগ নাই, ফার্নিচারের ক্যাটলগ আছে না, বই টই এই ধরনের আমাদের মণিপুরীদের কোনো ক্যাটলগ নাই। তাতে যখন বসার পরে তখন শাড়িগুলো দুইজনে বানায়, দুই মহিলা বানায়, একজনে পারে না বানাইতে, মানে একটা তখন দুইজনে গিয়া আলাপ করে করে তারপরে ডিজাইনটা বাইর করে, নিজেরাই আলাপ করে, নিজেরাই আলাপ করে ডিজাইন করে, এবং কোন ডিজাইন সাথে কোনো মিলে না, মিলে না। কিন্তু এই ডিজাইন যদি আর কাস্টমার যদি চায় আবার এই ডিজাইনটা আমাদের বানিয়ে দাও তাহলে পারবে না, আর হবে না, হবে না। কিন্তু এই শাড়িটা যদি নিয়ে এসে দেখায় তাহলে আবার হবে। আমাদের প্রথম পাকিস্তান বলে শাড়িটারে কিছু ছিল না, শুধু দুপাটা ছিল, গামছা ছিল, লুঙ্গি ছিল, বেশি ছিল, হ্যাঁ এই এইগুলাই ছিল। শুরুতে ইনফোয়ান্টারের পক্ষ থেকে আমি সাকিব আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজ আমি এই মুহূর্তে যে জায়গাটিতে চলে এসেছি সেটি হচ্ছে শ্রীমঙ্গল। আর আমরা সবাই জানি শ্রীমঙ্গলকে বলা হয়ে থাকে বাংলাদেশের চায়ের রাজধানী, আর এই চায়ের রাজধানী শ্রীমঙ্গলেই আজকে আমি চলে এসেছি। আর চায়ের পাশাপাশি শ্রীমঙ্গলের আরও একটি ঐতিহ্য আছে, সেটি হচ্ছে মণিপুরী শাড়ি। আমরা অনেকেই জানি যে বাংলাদেশে যে মণিপুরী শাড়ি আছে তার বেশিরভাগই হয় এই শ্রীমঙ্গল অঞ্চলে। আর এই মণিপুরী শাড়ি শ্রীমঙ্গলের কোন জায়গায় পাওয়া যায় এবং এই শাড়ি কীভাবে বুনন করা হয় তার সব কিছু দেখতে এবং আপনাদেরকে দেখাতেই আমি চলে এসেছি শ্রীমঙ্গলের এই রামনগরে। তো চলুন আজ দেখে নেওয়া যাক শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী মণিপুরী শাড়ি।
আমাদের এখন যে চাদর বোনা হচ্ছে, এই যে আমাদের চাদরের বিশেষত্ব, এটা তো মানে এই শাল যেটা, জি শাল, শাল, হ্যাঁ, লেডিস যে চাদর শাল, এটা কিন্তু এক একদিন এক এক কালার করা যায় না, একসাথে অনেকগুলা তুলে তারপর এই যে তাতে যে বানানো হয় আর কি, এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, অনেক বেশি টাইম লাগে। একটা শাল হতে কতদিন লাগে? শাল হতে তেমন বেশি টাইম না লাগলেও শাড়ি হতে কিন্তু অনেক বেশি টাইম লাগে। কারণ আর অনেকেই বলে যে মণিপুরি শাড়ি দেওয়া তো প্রাইস কেন, প্রাইস হওয়ার কারণ হচ্ছে অনেক সময় সাপেক্ষ ব্যাপার, আর অনেক আর কি অনেক হাত দিয়ে করা হয়, তো সেজন্য অনেক টাইম লাগে, অনেক বেশি টাইম লাগে আর মজুরি চলে যায়। আর আমাদের যে এই যে এই এই জায়গাটায়, এটা কিন্তু একটা চাদর না, একটা শাল না, একসাথে অনেকগুলো তুলতে হয়, যে এই কয়েকটা শাল একসাথে, কারণ এক একদিন এক এক কালার করতে গেলে অনেক লেংদি প্রসেস, এটা এখানে তুলতে গেলে অনেক প্রসেস ফলো করার লাগে, এদিকে যে এই সুতার মাধ্যমে, তারপর চরকা, হ্যাঁ, এটার মণিপুরি নাম হচ্ছে তারেং, আর এই জিনিসটার, এই জিনিসটার না, এইটার নাম হচ্ছে লাংচাক, এটা হচ্ছে লাংচাক, এই যে এইটা, এইটা, এইটা হচ্ছে লাংচাক, আর সুতাটা বলা হয় আর কি লাং, তারপর সুতায় মার দেওয়া হয়, তারপর এরকম প্রসেসিং করে ফাইনাল হিসেবে ওইদিকে যে তাতে, হ্যাঁ, শাড়ির ক্ষেত্রে অনেক ভালো সুতা আছে, তারপর একটু মিড লেভেলের আছে, কিন্তু মণিপুরি শাড়ি বা চাদরের মধ্যে গ্যারান্টি হচ্ছে কালারটা, কালার যাবে না, যতবারই আপনি ধুবেন কালার যাবে না, কালার ডিসকালার হবে না। এখন নাকি মানে নকল মণিপুরি শাড়িও বের হয়েছে, নকল বলতে ওই মণিপুরি যে টেম্পল যে বললাম, যে ওই যে ময়রাং পার যেটা, ওইটার মতো করে অনেকেই বানানো হচ্ছে আর কি, মেশিন মেড, বলা হচ্ছে যে ওইটা মণিপুরি শাড়ি, কিন্তু আসলে ওইটা মণিপুরি মোটিফে বানানো মেশিন মেড আর কি, এটা কিন্তু অরিজিনাল মণিপুরি, অথেন্টিকটা না। অনেকে ধরেন বলে থাকে যে মানে শাড়ির দামটা বেশি বা এই ধরনের কিছু, হ্যাঁ বেশি, জি জি জি, বেশি হয়, যে বললাম অনেক বেশি পরিশ্রম দিতে হয়, প্লাস অনেক সময় সাপেক্ষ ব্যাপার, তো এই যে তাতে করা কিন্তু অনেক কঠিন, টাফ একটা ব্যাপার, যে প্রসেসিং করে তারপর তাতে তোলা হয়, তারপর হাত দিয়ে ইয়ে করা হয়, সেজন্য আর কি। আর একটা শাড়ি ধরেন হতে কতদিন লাগে? একটা শাড়ি দুইজনে যদি করা হয় সাধারণত মনে হয় 4-5 দিন, মানে 5 দিন, অনেকে তাড়াতাড়ি করলে 5-3 ম্যাক্সিমাম। এই যে ফ্রেমের ভিতরে যে আছে ওইটাকে বলে সামজেদ, সামজেদ, তারপরে এটা তো আপনাদের বাংলা ভাষায় তো মাকু বলা হয়, আর আমরা মণিপুরি ভাষায় এটা পাঙ্গানদেম বলা হয়, এটা এটা হচ্ছে ছোট পাঙ্গানদেম, এটা হচ্ছে বড় পাঙ্গানদেম, এই তিনটা কীতে পাঙ্গানদেম দিয়ে আমরা ওই দুই একটা দিয়ে দুটো দিয়ে আমাদের যে ময়রাং তৈরি করা হয়, আর একটা দিয়ে ভিতরের কীটা মানে কী করা হয় আর কি, যে বাইন করা হয় আর কি, এটাকে বলে সোনা, এই যে সোনা দুই ঢাপ যে ওইটাকে বলে সোনা, আর এই যে নিচে যে আছে ওইটাকে বলে খংনেত, এই পাজানিটাকে, হ্যাঁ, এই যে পাজানিটাকে আমরা মিতেরন ভাষায় বলে খংনেত, মানে পাউ দিয়ে যে উঠানামা যে করে, আমরা পাউকে বলে তো খং, এই যে খং বলে, হ্যাঁ, এর জন্য খংনেত বলা হয় আর কি, এই যে হ্যাঁ পাদানিটাকে, এটা আমাদের সুতার যে কাপড় যে এটা ছোট না হওয়ার জন্য এটা আমরা মাপের মতো এটা রাখি, এটা হ্যাঁ মাপটা ঠিক রাখার জন্য, এটা হচ্ছে কোমর তাঁত, এটা আমাদের ছোট আর কি, বড় তাঁতও আছে কোমরের মধ্যে, মানে ওই যে শাল পর্যন্ত আর কম্বল যে আছে ওইটাও তো আমরা কোমর তাঁতে বানানো হয় আর কি। এটা কোমর এখানে মাটিতে বসে যে কাজ করতে হয়, আর কোমরের তো এটা প্যাচাল থাকে, ও এটা কোমরে প্যাচাল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কোমলে এই যে এই যে এই যে এটা দিয়ে এটা এই এইভাবে এখানে মানুষ বসবে মাঝখানে, তারপরে এটা এই যে চলো না নিয়ে গেছি চাউবেন, এই যে এইভাবে এখানে মানুষ বসবে, এখানে এর জন্য কমর তাঁত বলা, হ্যাঁ, প্রথমে এখানে আমরা কী করি এই যে টানা দেয় এখানে কমর সুতা টানাটা, হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে সুতায় যে দুইটা লাংচাক রাখলাম, তারপরে এখান থেকে এই জায়গাতে টানা দিয়ে তারপরে এখানে উঠানো হয় আর কি, সুতা দেব, তারপরে একটা যে একটা কাঠি দিয়ে মানে এরকম একটা কি দিয়ে ওইখানে ডিজাইনটা উঠানি হবে আর কি পরে। আর এই যে মাফলারের যে ডিজাইন গুলো, হ্যাঁ এটা এটা কি করা হয় আর কি, বানানোর পর এরকম আসবে, হ্যাঁ এটা মানে ডিজাইন করানো হয় আর কি,
এই ডিজাইনগুলো যে আপনারা করেন, এটা কি সম্পূর্ণ আপনাদের নিজস্ব চিন্তা থেকে করেন নাকি? হ্যাঁ, নিজস্ব চিন্তা থেকে। এটা মানে যে সুতার আছে না, কালেকশন করে আমরা সুতার অনেক রং আর কি, ওই যে রঙের সাথে যে সুতা ম্যাচিং হবে ওই সুতার সাথে আমরা কি করি, যা মানে যদি ক্রেতারা যদি পছন্দ না হয় তাহলে তো আমাদের কি নাই, জিনিসটা যদি বানায় তাহলে মানুষের যদি পছন্দ না হয় তাহলে তো বানিয়ে কোনো লাভ নেই, লাভ নেই। এর জন্য যেটার সাথে যেটা ম্যাচিং হয় সুতা ওইটার সাথে আমরা তুলি, তারপরে উপরে উঠার পরে আমরা ওইটা ডিজাইন করি আর কি। শোরুমে চলেন, শোরুমে আরো ফাইনাল প্রোডাক্টটা দেখতে পারবেন। এখন তো শোরুমে চলে যায়। জি জি, শোরুমে চলে যায়। শোরুমে প্রসেসিং থাকে, যে শাড়ি যেরকম যে প্রথমে তার থেকে তুলে ধোয়া হয়, মার দেওয়া হয়, মারটা খুব ইম্পর্টেন্ট শাড়ির ক্ষেত্রে, তারপর আয়রন করা হয়, তারপর হচ্ছে শোরুমে নেওয়া হয়। আর কেউ কি আর চাদরের ক্ষেত্রে ডাইরেক্ট ধুইয়েই দেওয়া হয় আর কি? জি, শোরুমে কেউ কি চাইলে এখান থেকে কিনতে পারবে? না, জি কিনতে পারবে। মানে আপনাদের? জি জি, কিনতে পারবে। জি জি, কিনতে পারবে ডাইরেক্ট এখান থেকে, চাদর তো এখান থেকে কিনে নেওয়া যায়। এটা হচ্ছে আমাদের দোকান, আমার বাবা চানান আর কি, বাবাই বসেন। অনলাইনে পাঠাবো আর কি? জি, অনলাইনের জন্য অর্ডার আছে, হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে আমরা অনলাইনেও সেল করি। আজকে যে তাতের মধ্যে দেখছিলেন আপনি, এটা হচ্ছে এটা, ও এই এই চাদরটাই তাতের মধ্যে ছিল। এই লেডিস চাদর আপনারা কত করে বিক্রি করেন? এটা 500, 550, 600 এরকম। এটা হচ্ছে জেন্টস চাদর? জি, জেন্টস চাদর। এটা হচ্ছে 6 হাত লম্বা, এটার প্রাইস হচ্ছে 650 করে। 650, মানে এটা দুই দিকেই পরা যায়? দুই দিকে? জি, দুই দিকেই পরা যায়, দুই সাইডে। এখন তো শীতের সিজন, সেজন্য লেডিস চাদর শাড়িগুলো বেশি মানে সেল হয় আর কি। আর শাড়ি তো সারা বছরই চলে, কিন্তু এখন বেশি করে বানানো হচ্ছে মানে লেডিস শাল। মণিপুরি শাড়ির যে দুই দিকে দুইটা কালারের যে পারে, এটার নাম হচ্ছে গঙ্গা যমুনা শাড়ি। আর গঙ্গা যমুনা শাড়ির মধ্যে এটা হচ্ছে এই ময়রাং পাড়ের মধ্যে, এটা যেহেতু ঘন ময়রাং পাড় আর যেহেতু বেশি কাজ, সেজন্য এই শাড়িটার প্রাইস বেশি। এটার নাম টেম্পলও বলা হয় আর কি, যে আমাদের ভাষায় আমরা ময়রাং পাড় বলি। এই ময়রাং পাড়টা যদি একটু ডিফারেন্স বেশি থাকে দুইটা পাড়ের মধ্যে, সেক্ষেত্রে একটু কম সময় লাগে, সেক্ষেত্রে প্রাইসও একটু মানে কম হয়। এই যে শাড়িটা বেশি কাজের বলছেন, এটা কতদিন লাগে শেষ করতে? দুইজনে যে 15 দিন 10 দিন। এটা হচ্ছে আরেকটা শাড়ি, এটা হচ্ছে একটু কমের মধ্যে, আগেরটার চেয়ে একটু কম। এটাও গঙ্গা যমুনা, কিন্তু যে ময়রাংটা দেখবেন, ময়রাংটার ওইটা দেখবেন অনেক ঘন, এটার গ্যাপটা কিন্তু অনেক বেশি আর মাঝখানে কাজও কিন্তু কম। অনেকেই তো যারা মণিপুরি শাড়ি সম্বন্ধে মানে ধারণা নেই, ওনারা মনে করেন কেন এত প্রাইসের ডিফারেন্স। সেক্ষেত্রে যে বললাম যে মানে কাজের উপরে, কাজের উপরে, হ্যাঁ কাজের উপরে, প্লাস অনেক সময় হ্যাঁ কাপড়ের কোয়ালিটিও দেখা হয়, সুতার উপরেও ডিপেন্ড করে। 1650 থেকে নর্মালি শুরু হয় আর কি, মানে প্রাইস থেকে ম্যাক্সিমাম 8000 কিন্তু আছে, 8000 প্রাইস, 8000-9000। এটা হচ্ছে আমাদের মণিপুরি শাড়িদের মধ্যে দামি শাড়ির মধ্যে ধরা হয় আর কি, অনেকগুলো কাজ দেখবেন। তো এই শাড়িটা কত বিক্রি করেন আপনারা? 5500-6000 এরকম করে বিক্রি হয়। আপনি যেটা দেখেছেন বানানো, এটা হচ্ছে সেই মাফলারটা। আমাদের মাফলারের মধ্যে অনেক ভ্যারাইটিস আছে, দেখেন এটার মধ্যে ডিজাইনটা ডিফারেন্ট প্লাস কালারটাও ডিফারেন্ট। এই প্রাইসগুলো সবগুলোর সেম, 100 টাকা করে। এটা হচ্ছে মণিপুরি গামছা, খুদেই বলি আমরা এটাকে, খুদেই। হুম, আর এই গামছাগুলো কত করে বিক্রি করেন? এই গামছাগুলো 300 করে। এটা হচ্ছে মণিপুরি উড়না, প্রাইস 300। আমাদের অনলাইনে অনেক চাহিদা, অনেকেই অনলাইনে নক করেন, কিন্তু অনেক সময় দেখা যায় যে নেটওয়ার্কের আমাদের এখানে অনেক প্রবলেম হয়। দীপাদি, আপনাকে আসলে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাকে আপনাদের এই মণিপুরি যে ট্রেডিশন, মণিপুরি শাড়ি থেকে শুরু করে মণিপুরি চাদর, তারপর মাফলার, সবকিছুই আমাকে দেখালেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা হচ্ছে এই শ্রীমঙ্গলে আসেন, বেড়াতে আসেন, তারা অনেকেই মণিপুরি শাড়ির খোঁজ করেন আর মণিপুরি শাড়ির খোঁজের জন্য বিভিন্ন জায়গায় গিয়ে থাকেন। তো আমার এই ভিডিও দেখে যারা এই মণিপুরি শাড়ির জন্য শ্রীমঙ্গলে আসবেন, তাদেরকে বলে রাখছি, তারা আপনারা এদিক সেদিক না গিয়ে আপনারা সোজা চলে আসবেন শ্রীমঙ্গলের শহরের পাশেই, রামনগর মণিপুরি পাড়াতে। এখানে হচ্ছে আপনি অটো, রিক্সা যে কোনোভাবেই চলে আসতে পারবেন। আর এখানে মোটামুটি মণিপুরি শাড়ির একটি পল্লী আছে বলা চলে। এখানে এসে আপনি আপনার মতো করে দরদাম করে শাড়ি কিনতে পারবেন। আর তার সাথে আপনাদেরকে বলে রাখি, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটি শেয়ার করবেন, আর আমার নতুন যে কোনো ভিডিও দেখার জন্য অবশ্যই ইনফো এন্টারটেইনমেন্ট সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।